হাম ও রুবেলা ভাইরাসের টিকাকরণ আজ আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। 9 থেকে 15 বছর বয়সী শিশুদের জন্য এই টিকাকরণ। নার্সরা তাদের সামগ্রী সাজিয়ে দিচ্ছেন টিকাকরণের জন্য। কোন ক্লাসে কোন কোন ছাত্রের হবে 15 বছর বয়স পর্যন্ত সেগুলো সব বুঝিয়ে দেওয়া হচ্ছে। বাইরে মাইকিং করে কোন ক্লাস পরপর আসবে সেটা ঘোষণা করে দেওয়া হচ্ছে। ক্লাস 8 A-section প্রথমে হচ্ছে টিকাকরণ। প্রথমে যে টিকা নিচ্ছে মৃণাল ঘোষ, সেই দিদিমণিদের কাছে গিয়েছেন, সে টিকা নেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। ছাত্রের নাম লিখে দেওয়া হচ্ছে। আর একজন ছাত্র রুদ্র ঘোষ, সেও লাইনে দাঁড়িয়েছে টিকা নেওয়ার জন্য। হাম ও রুবেলা ভাইরাসের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেখানে ছাত্রদের নাম, বয়স, স্কুলের নাম এবং ডেট সেখানে লিখে দেওয়া হচ্ছে। এর নাম এখানে নথিভুক্ত করে এখানে ছাত্ররা এসে তাদের নিজের নিজের নাম লিপিবদ্ধ করছে। এই ছাত্রদের নাম রেজিস্ট্রেশন হয়ে গেছে, এরা এখন টিকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। প্রথম ছাত্র মৃণাল ঘোষ হাম ও রুবেলার টিকা নেওয়ার জন্য চেয়ারে বসেছে, তাকে এখন টিকাকরণ করা হবে। প্রথম ছাত্র মৃণাল ঘোষ, তাকে টিকা দেওয়া হবে, হাম ও রুবেলার টিকা। সকলকে ডান হাতে টিকা দেওয়া হবে বলা হচ্ছে। ভোট দেওয়ার মতন একটা দাগ দিয়ে দেওয়া হয়েছে মার্কারে করে। টিকা নেবার পর 6 নম্বর ঘরে বিশ্রামের জন্য ব্যবস্থা করা হয়েছে। এবার শৈলেন্দ্রনাথ দেওয়াসিনকে টিকা দেওয়া হবে, হাম ও রুবেলা ভাইরাসের টিকা। হাতে একটি করে মার্কার দিয়ে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, যাতে এদের ভুল করে কোনো সময় দ্বিতীয়বার টিকা না দেওয়া হয়ে যায়।
দীপ ঘোষ, তাকে টিকা দেওয়া হলো হাম ও রুবেলা ভাইরাসের টিকা। এবার হাম ও রুবেলা ভাইরাসের টিকা দেওয়া হবে রিজু ঘোষকে। দ্বিতীয় ছাত্র অঙ্কিত পালের টিকাকরণ চলছে। মাথা ঘোরা, জ্বর আসতে পারে, গা হাত পা লাল হতে পারে, র‍্যাশ বেরোতে পারে, মাথা ঘুরবে, গা হাত পা একটু লাল হয়ে যাবে, জ্বর আসবে, ছোট ছোট প্রতিক্রিয়া সবারই হবে না। টিকা নেওয়ার পর এখানে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে, কমসে কম আধ ঘন্টা বসার জন্য বলা হয়েছে। এখন এরা কিছুক্ষণ বসে থাকবে, যদি মাথা ঘোরে তাহলে পরে জানাতে হবে। বারেন্দা গ্রামে যে আশ্রম আছে সেখানে অনেক ছেলেরা থাকে, তাদের মধ্যে একজন পড়াশোনাতে খুব ভালো ছেলেটি, এখানে ছাত্রদের সার্টিফিকেটগুলো লেখা হচ্ছে, আম এবং মহিলা ভাইরাসের যে সার্টিফিকেট তাদের দেওয়া হচ্ছে সেগুলি এখানে লেখা হচ্ছে। অভয় চক্রবর্তী, তাকে এখন টিকা দেওয়া হচ্ছে আম ও রুবেলা ভাইরাসের। এবং বুড়ো আঙুলে একটি মার্কার দিয়ে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, যাতে দ্বিতীয়বার কোনো সময় ভুল করে টিকা না দেওয়া হয়ে যায়। এই পাত্রে ইঞ্জেকশন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো রূপটি ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার পরে কোনো অসুবিধা হচ্ছে? ব্যথা একটু হবে কিন্তু মাথা ঘুরছে না, তো অন্য কোনো রকম অসুবিধা নেই সেরকম? কিসের টিকা না হলো জানিস তো? এটা রুবেলা ও হামের। বেশ, তোরা একটু করে বিশ্রাম নে, বললো বসতে আধ ঘন্টা মতন, সকালে আধ ঘন্টা মতন বসবি, তারপরে কোনো অসুবিধা হলে পরে জানাবি।